ড্রাইভার, ব্যক্তিগত সহকারী, কাজের লোক, এমনকি ফ্ল্যাটের দারোয়ানের মাধ্যমে ফাঁস হয়ে যাচ্ছে নায়িকা গায়িকাদের গোপন তথ্য। উঠতি জনপ্রিয় নায়িকারা কে কখন কোথায় অবস্থান করছেন তা জেনে নিয়ে রীতিমতো তাদের বিব্রত। উঠতি জনপ্রিয় শিল্পীরা কে কখন কোথায় অবস্থান করছেন তা জেনে নিয়ে রীতিমতো তাদের বিব্রতকর অবস্থায় ফেলে দিচ্ছেন কিছু প্রভাবশালী। বিদেশ থেকে শুটিং শেষে দেশে ফিরে একটি 5 তারকা হোটেলে ঘনিষ্ঠ এক বন্ধুর সঙ্গে আড্ডার মতো ছিলেন জনপ্রিয় এক নায়িকা। ওই সন্ধ্যায় প্রভাবশালী এক প্রযোজক তার ডেরায় কামনা করছিলেন নায়িকাকে, কিন্তু অসুস্থতার অজুহাত দেখিয়ে চেপে যান নায়িকা। তারকার ড্রাইভার প্রযোজককে খবর দিয়ে দেন রাতের আড্ডার। প্রযোজক দলবল নিয়ে হাজির হোটেলে। বিব্রত নায়িকা প্রযোজকের যে সহযোগিতার হাত নায়িকার কাঁধে এতদিন ছিল সেটা পরিণত হয় চপেটাঘাতে। উঠতি নায়িকা আরশি হালে তার ড্রাইভারকে বিদায় করে দিয়েছেন, জানিয়েছেন নতুন ড্রাইভার নেবেন না আর, নিজেই বসছেন ড্রাইভিং সিটে। ঘনিষ্ঠদের কাছ থেকে হারের খবর প্রকাশ নতুন কিছু নয়, দীর্ঘদিন ধরে এই রেওয়াজ চলে আসছে মিডিয়ায়। প্রায় 1 দশক আগে চিত্রনায়িকা রোমানা আর রেসি ড্রাইভার ও সহকারীদের মাসিক বন্দোবস্তে সব খবরাখবর মুঠোবন্দি করতেন ডিপজল। এমনকি নায়িকাদের কল লিস্ট বের করে অভিনেতা প্রযোজকদের ক্ষমতা জাহির করতেন তিনি। নিয়মিত মোটা দাগের টিপস দিয়ে প্রযোজক, পরিচালক, এমনকি মিডিয়া বান্ধব ব্যবসায়ীরা নায়িকা গায়িকাদের গোপন তথ্য জেনে নিচ্ছেন। নায়িকা গায়িকাদের কাজের লোককে কোনো কারণে বিদায় করে দিলে তারা নিজেরাই হাজির হচ্ছেন তারকার সাবেক প্রেমিক অথবা গডফাদারের দরজায়। স্যালামির অর্থের বিনিময়ে জানিয়ে দিচ্ছেন কিভাবে তারকা ঠকিয়েছেন তার প্রেমিক বা গডফাদারকে। নাম প্রকাশ না করার শর্তে এক তারকা নায়িকা ড্রাইভার বলেন, পেটে বাচ্চা নিয়ে ম্যাডাম গাড়িতে বসে এক সাংবাদিককে মোবাইলে বলছিলেন, বিয়ের চিন্তা আপাতত আমার মাথায় নেই। কিছুদিন আগে এক গায়িকার বিতাড়িত মহিলা সহকারী জানান, তার ম্যাডাম দেশ বিদেশে ট্যুরে গানের জন্য গেলে 2 ধরনের কন্ট্রাক্টে যান। হালে অধিকাংশ নায়ক নায়িকা, গায়ক গায়িকা, সহকারী বা ড্রাইভার অথবা দারোয়ান কোনো না কোনোভাবে তথ্য পাচারের সঙ্গে জড়িত।